Yay! Happy anniversary! Thank you! Yay. Thank you for everything! Yay. Zion, bolo thank you apuni! Hello viewers, Assalamualaikum. Welcome back to another vlog. This is Esha Alam Khan. Asha kori shobai bhalo achen. Ajker vlog ti hocche amar ar Jisamer 6th anniversary kemon gelo seta niye. Jai hok already amake shobai onek 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 wish korechen. So ami each and every single person ke thank you bolte chai eto eto bhalobashar jonno, eto sundor wish korar jonno. Jai hok ekhon jeta video te dekhte pacchen seta ami koyekdin age shopping e giyechhilam. Jisam amake bole অ্যানিভার্সারি উপলক্ষে আমার নিজের পছন্দ করে গিফট কিনতে সো এটা দিয়ে আজকের ব্লগ শুরু করা যাক এটা হচ্ছে হোয়াইট গোল্ড আর চারপাশে ডায়মন্ড আর মিডল স্টোনটা হচ্ছে অ্যামেথিস্ট আমার বার্থ স্টোন যাই হোক খুব শক ছিল এটাই পেয়ে গেছি পুরো একদম পারফেক্ট নাইস জিসান তো বলবে কি কিনতে বলছি আর কয়টা কিনছো বাবা রে বাবা পুরাই দিছে সারা ডিজাইনার আপনি বললেন এর জন্য চলতেছে খুশি হয়ে গেছি ওরে বাবা রে বাবা মনে হন ফুরফুরা হ্যাঁ আর ও यार আমার মেইন যেটা রিংটা ওইটা আসলে তো কথাই নাই ম্যাচিং ম্যাচিং না একদম ম্যাচিং ম্যাচিং খালি পরব আর ঘুরব ওরে বাবা রে বাবা এখন তো বাসা যেতেছি জিসাম বলবে কি কি কিনছো আমার আই ফোন দিছি আমি বলছি জিসাম একটা না দুইটা পছন্দ হয়ে গেছে বলছি কিনো আমাদের অ্যানিভার্সারির আগের দিন রাতে বেলা টুশি মামি এবং বাপ্পি মামা যে এত সুন্দর একটি সারপ্রাইজ দিবে আমাকে এবং জিসামকে সেটা বুঝে উঠতে পারিনি আসলে বুঝলে তো আর সারপ্রাইজ হতো না তাই না যাই হোক মামা মামি দুজনেই কেক গিফট খাওয়া দাওয়া সব মিলিয়ে খুবই সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে আমাদের আসলে মামা মামির আদর ভালোবাসার কথা বলে কিন্তু শেষ করা যাবে না এবং যতই থ্যাঙ্কস বলবো ততই কম হয়ে যায় সো মামা মামি দুজনকে অনেক থ্যাংক ইউ তারপর অনেক ভালোবাসি আপনাদের সেলিনাস লাইভ কিচেন থেকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে হ্যাঁ আমি অ্যাড করে দিলাম কথাটা হ্যাঁ দেখি হিসাব মামিরা থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ তুশিমি ফর হোয়াট ফর দ্য ফুড অনলি ফুড এখন তো এইটা পাইছি পরেরটা পরে অনেক বড় সারপ্রাইজ না ঠিক আছে সমস্যা নাই থ্যাংক ইউ সো মাচ আমি চিন্তাও করি নাই এত রাতে আপনি যে কেক নিয়ে আসবেন জায়ান বাপিদাকে থ্যাংক ইউ বলছো আর এই কেকটা তো আমার খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের রেস্টুরেন্টে থাই স্যুপ খাচ্ছি মামি কেমনে কেমনে মনের কথা বুঝা যায় জায়ান একটু তাকাও বাবা জায়ান একটু তাকাও ও তাকাবে না আজকে ম্যাট হয়ে আছে শরীরটা ভালো নাই বাবা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ টু শিবামি অনেক দিন পর বাংলাদেশের থাই স্যুপ
আচ্ছা মামি এটা কি অস্টিনে আমরা যখন সামার ভ্যাকেশনে গেলাম তখন যে রেসিপিটা দিছেন এটা কি ওইটা ওই বিফটা হ্যাঁ ওয়াও আমি খুব মিস করছি আমি যখন আপনার রেসিপি দেখছি ওখানে বসে আছি বা ডালাসে থাকলে তো খাওয়া হইতো যাই হলো তোমার পেপার স্টেক ওয়াও আমি আপনার ছবিটা দেখে আমার যে মানে মনে হয়েছে যে উফ কখন ডালাস যাব কখন খাবো যাই হোক থ্যাংক ইউ আমি আপনাকে বলছিলাম মনে হয় আমি আরেকবার খেতে পারি আপনার মনেটা মনে আছে থ্যাংক ইউ সো মাচ অনেক খালি নিছি মন ভরে খাবো এখন আমার অ্যানিভার্সারি খানা তো তুমি এটা খাইতে হবে সিক্সথ অ্যানিভার্সারি খানা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমি তো আসছি আপনি বলছেন জায়ানকে নিয়ে আসো কিন্তু এত কিছুর আয়োজন এত কিছু আমি মানে চিন্তা করি নাই একদম নর্মালি মামি বলতেছে আয়সা পড়ো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা গিফট খুলতে হবে এখানে গিফট আছে জিসামের আমার দুজনের আলাদা আলাদা গিফট আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবকিছু আমার ফেভারিট কেক সাইমন নাও ওকে জিসাম কিছু বলতে চাও বলো ও স্পিচ দেবে আমি স্পিচলেস মামু দাও হে আসলে মজা আবেন দাও 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 সবাইকে দিতে পারো এই যে হেয়ার ইজ দ্য বোল মজার কেক আমাদের আমি তো আপনার বাসায় এসে আমি বলি এত কিছু অ্যারেঞ্জমেন্ট মানে কেউ কে আসতেছে নাকি আমার মাথায় আসে নাই যে আমাদের অ্যানিভার্সারির জন্য জায়ান হঠাৎ করে জ্বর সো আমি সবকিছু ভুলে গেছি বেশি বড় কাইটো না কারণ মিষ্টি তো খাবো না সবাই খাবে না হ্যাঁ অল্প করে এটা কি ইচ্ছের কেক হট ব্রেড ভাবি হট ব্রেড এটাই বলতে হবে আজকে সব আমার ফেভারিট মামি রান্না বান্না আমার ফেভারিট হইছে আমি লুনু থ্যাংক ইউ মামি থ্যাংক ইউ সো মাচ এতটুকু ঠিক আছে মামি সাইজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এতটুকু খাবে বলবেন এরা এই কেকটা হচ্ছে পুরো বাংলাদেশের মতো এইটাই একমাত্র কেক যেটা হচ্ছে দেশি টেস্টি আমরা দেখি দেখি ভিতরটা দেখাই একটু এই কেকটা ছাড়া কোনো কেক আমাদের মজা লাগে না হ্যাঁ না আমার কাছে ইয়ারটাও ভালো লাগে মোজার্টের বা মোজার্ট নামক দিয়ে হ্যাঁ এন্ড দেন আরেকটা কি জানো 85 ডিগ্রি সেদিন কে জানো কোরিয়ান কেক আমেরিকা সবকিছুই মজা খালি ওই যে কি জানি কেক ওরা কেকটা মনে হয় বানাইতে পারে না বাংলাদেশের মতো করে না অ্যাকচুয়ালি ওরা ওদের মতো বানায় বাট আমরা একটু ইয়াটা পছন্দ করে রাখি সফট বেশি জুসি টাইপের ওদের জন্য ওদের কেক আবার মজা মামি আপনার এত এত কষ্ট এত ভালোবাসা কোথায় রাখবো যারা ইউটিউবে এটা খারাপ বলেন নাই মরে গেলেও ইউটিউবে থাকবে সবাই দেখবে এত এত ভালোবাসা কোথায় রাখবো ভালো অ্যান্সার দিছে ইউটিউবে লাইফ টাইম সবাই দেখতে পারবে প্রুভ হয়ে থাকবে ভালোবাসা আচ্ছা মামি থ্যাংক ইউ ফর এভরিথিং উঠে গেছে জায়ান চলো বাসায় যাবো বাবা না না ও কম পারে তো আমাদের থ্যাংক ইউ সো মাচ এখন রাত কটা বাজে 2টা 2:30 বাজে গেছে বাসায় যেতে হবে থ্যাংক ইউ ফর এভরিথিং শোনো আসো বাবা নরম হয়ে গেছে আসেন কালকে বাসায় আসেন হ্যাঁ যাবো এটা আসেন আসলে ঘুম পাড়াইতেছো
हालाल पेरी पेरी चिकेन और दोकान नाम की रेस्टुरेंट पोर्ट ऑफ पेरी पेरी अच्छा এটা আগে অনেক দূরে ছিল প্লানোতে ছিল এখন ম্যাকার্থরে চলে এসেছে আরেকটা ব্রাঞ্চ বাসার কাছে সো জিসাম কি ওখান থেকে আনছো না বাসার কাছ থেকে হুম সাইড নিয়ে আসছে আর এটার মধ্যে মনে হয় ফ্রাইস অ্যান্ড রাইস জায়ান আমার কোলে সো যাই হোক আজকের অ্যানিভার্সারি উপলক্ষে তেমন বড় কিছু করা হয়নি আর কালকে তো টুসি মামি বিশাল সারপ্রাইজ দিয়েই দিছে খাওয়া দাওয়া সব কিছুই হলো সো আজকে বাসায় রান্না করিনি জিসাম বাড়ি থেকে খাবার নিয়ে আসছে থ্যাংক ইউ জিসাম জানে এটা আমার খুব পছন্দের আজকের ব্লগের শুরুতেই আমি দেখিয়েছিলাম আমি আমার অ্যানিভার্সারি গিফট কিনছিলাম আসলে জিসাম আমাকে জোর করে গিফট কিনতে পাঠিয়েছিল ও বলেছিল আমার পছন্দ মতো শপিং করতে সো আমি এই ছোট একটি জিনিস কিনেছি আমার খুবই পছন্দের একটি জিনিস খুবই শখের কারণ এটি হচ্ছে আমার বার্থ স্টোন আর স্টোনটা হচ্ছে ন্যাচারাল অ্যামেথিস্ট সো অনেক দিনেরই শখ ছিল এরকম একটি পেন্ডেন্ট কেনার সেটা পেয়ে গিয়েছি তাই কিনে ফেললাম এবং সেই সাথে রয়েছে আরও একটি গিফট কিন্তু এই গিফটটি আসলে আমার অ্যানিভার্সারির জন্য নয় এই গিফটটি জিসাম আমাকে দিয়েছে প্রথমবারের মতো মা হওয়া উপলক্ষে আসলে অনেক আগেই আমি পছন্দ করে রেখেছিলাম কিন্তু এটা আমার অর্ডার করতে হয়েছে তাই এখন ডেলিভারি এসেছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম আর তাছাড়া শেয়ার করার কারণ হচ্ছে এই রিংটির সাথে ম্যাচিং করেই কিন্তু আমি পেন্ডেন্ট কিনেছি কারণ এটা হচ্ছে সেম স্টোন ন্যাচারাল অ্যামেথিস্ট যাই হোক থ্যাংক ইউ জিসাম এছাড়াও জিসামকেও আমি গিফট করেছি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সেটা হচ্ছে জিসামের খুবই পছন্দের একটি সানগ্লাস রেবান ব্র্যান্ডের সো ও অনেকদিন ধরে বলছিল এই সানগ্লাসটাও কিনবে ওর দরকার তাই এটাই মাথায় রেখে ওকে আমি গিফট করে ফেললাম সেও অনেক খুশি হয়েছে আসলে এটা কেনা হয়েছে আপনারা যদি আমার সামার ভ্যাকেশনের ব্লগ দেখে থাকেন সেখানে আমরা অনেক শপিং করেছিলাম অনেকগুলো আউটলেটে গিয়েছিলাম তখনই হুট করে কিনে ফেলা হয়েছে সো আমাদের গিফট কিন্তু আমাদের অ্যানিভার্সারির আগেই সব কেনাকাটা শেষ এবং টুকটাক আমাদের এই খুশিগুলো হ্যাপিনেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সেদিন রাতেই হঠাৎ করে রাত 10টার দিকে তাবাসুম আপু এবং সাইব ভাইয়ের সাডেনলি সারপ্রাইজ ভিজিট আমাদের অ্যানিভার্সারি দিনটিকে আরও বেশি মেমোরেবল করে তুলেছিল আর আমাদের 6th অ্যানিভার্সারি উপলক্ষে তাবাসুম আপু কিন্তু কেক আনতে একদমই ভুলেনি এবং এটাও কিন্তু আমার খুব পছন্দের একটি কেক আইসক্রিম কেক সো থ্যাংক ইউ তাবাসুম আপু এবং সাইব ভাইয়া এত কষ্ট করে আসার জন্য এবং আমাদের এই সুন্দর দিনটি মনে রাখার জন্য তাবাসুমাপু এমন একজন মানুষ যে কিনা মানে সবার বার্থডে বলুক অ্যানিভার্সারি সব কিছু মনে রাখবে আর সেলিব্রেট করাই লাগবে থ্যাংক ইউ সো মাচ তুমি সবসময় বেস্ট ট্রাই করো সবার জন্য দাদা না সাইকেল ফ্রেন্ডকে পরাই দাও ক্রাউন এটা বাচ্চাদের পোলা পাইনের সাইব আনছে তোমার জন্য ও ইউনিকর্ন জিসাম তোমাকে তো অনেক কিউট লাগতেছে হ্যাপি অ্যানিভার্সারি
Thank you so Zen much. Maki. Thank you so much. Tabasum and Saif. No Thank problem. Thank you so much, Apu. Saif, bhai, choice ta khub bhalo hoyse matar ramer. Ami oke bolchi je dui ta nei dui bacchar jonno. Ekta Rehana ar ekta Zayan er jonno. Saif bolchi night oder jonno. Ami hocche ye mermaid. Mermaid. Zayan? Zayan mix. এই হলো আমার এবং জিসামের 6th অ্যানিভার্সারি ছোট একটি ব্লগ এবং সেই সাথে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর উইশ করেছে এবং অনেক ভালোবেসে অনেক দোয়া করেছে এবং আবারও থ্যাংক ইউ চুষি মামি বাপ্পি মামা তাবাসুমাপু সাইফ ভাইয়াকে কারণ এই মানুষগুলো আমাদের জীবনে আসলে অনেক ব্লেসিংস এবং এই মানুষগুলো সবসময় আমাদের স্পেশাল দিনগুলোকে আরও বেশি মেমোরেবল এবং সুন্দর করে তোলে যাই হোক এই ছিল আমার আজকে ছোট একটি ব্লগ আসলে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি কারণ আমি ভালোবাসি আমার সুন্দর সময়গুলো ক্যাপচার করে রাখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে সো যদি ভালো লেগে থাকে আমার এই ছোট ব্লগটি প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাহলে আমার নেক্সট ব্লগগুলো আপনারা দেখতে পারবেন সো আবারও ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে জলদি ইনশাল্লাহ টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবার আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ